দেখেন খুব সুন্দর ফিনিশিং হয়েছে না, একদম কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে, একটু কিন্তু বিশ্বাস করুন অনেক মজা হয়েছে, আপনারা একবার খাই দেখবেন আপনাদের। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমার 5 বছরের সংসারে সম্প্রতি একটা নতুন জিনিস যুক্ত হলো, তো জিনিসটা কি সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। আর দেখে আপনারা ভাবতে পারেন এটা নিয়ে এত বলতেছি কেন, এটা তো সবার বাসায় থাকে, আমার বাসায় ছিল না ভাই, সেজন্যই আমি বলতেছি। আর এটা মেয়ের বাবাকে অনেক কষ্টে রাজি করে তারপর বাসা পর্যন্ত আনতে হয়েছে। তো আমি অনেকবার বলছিলাম আমাকে এই জিনিসটা কিনে দিতে, কিন্তু দিচ্ছিল না দিচ্ছিল না, কিন্তু দেখলাম যে ওই দিন হঠাৎ করে নিজেই নিয়ে আসলো, কি মনে করে যেন আমার জন্য এটা নিজে থেকে কিনে নিয়ে আসলো। তো জিনিসটা হচ্ছে একটা পাটা আর একটা পুঁতা। আচ্ছা, এটা শুনে সবাই হাসতেছেন নিশ্চয়ই। আচ্ছা যাই হোক, এখন জিনিসটা আনার পর থেকে সে আমাকে বলতেছে, এতদিন বলছো যে তুমি ভর্তা খেতে পারতেছো না পাটার জন্য, আমি আবার একটু ভর্তা খেতে পছন্দ করি তো সেই জন্য আর কি। তো যেহেতু বলতেছে, ভাবতেছি কি করা যায় কি করা যায়, হঠাৎ মাথায় আসলো ফ্রিজের মধ্যে কিছু চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছের চামড়া রাখা আছে। মানে ওই দিন চিংড়ি মাছ রান্না করছিলাম, মাথা চামড়াগুলো আমি রেখে দিছি। কিপটা বলতে পারেন আমাকে, আসলে চেষ্টা করি আর কি সব কিছু যেন ইউজ করা যায়। তো যাই হোক, সেগুলো আমি নামিয়ে নিলাম, নামিয়ে ভালো মতো পরিষ্কার করে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দিয়ে আমি সেগুলোকে ভালো মতো একদম কড়কড়া করে ভেজে নিছি। তারপর ওই তেলে আমি আবার পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নিছি। এবার আসি ভাই আসল কষ্টের কাহিনীতে। আমি আসলে ভর্তা খেতে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আমার ওই পাটা তো কখনো আসলে আগে ছিল না, আর আমার এটা ইউজ করার এত এক্সপিরিয়েন্সও নাই। এই নিয়ে হয়তো 2-3 বার ইউজ করা হবে আমার, তো মোটামুটি কষ্টই আছে। যাই হোক, আর এই রেসিপিটা আমি কখনো মানে এরকম করে চিংড়ি মাছের মাথা দিয়ে আমি আসলে কখনো ভর্তা বানাই নাই, এটা আমার ফার্স্ট টাইম, তাও আবার পাটার মধ্যে করতে যাচ্ছি। তো ভাবতেছিলাম যে কেমন হবে না কেমন হবে, কিন্তু আসলে সত্যি কথা বলতে রেজাল্টটা খুবই ভালো আসছে, আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে মানে বেটে নিচ্ছি পাটার মধ্যে। যাই হোক, এই যে প্রথমে মাথাগুলো বাটতেছি, আমার কষ্টই হয়েছে, কড়কড়া ছিল, কিন্তু প্রথম তো মানে আমার অত এক্সপিরিয়েন্স নাই বাটাবাটির। যাই হোক, নতুন কেউ এরকম একটু কষ্ট করে, পরে পরে আস্তে আস্তে ইউজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে দেখতেছেন আমি প্রথমে একবার হচ্ছে বাটে নিছি, এরপর আমি এগুলাকে আবার বাটতেছি, মানে আরেকটু ফিনিশিং হওয়ার জন্য আর কি, আরেকটু ম্যাশ হওয়ার জন্য। বাটতে কিন্তু ভাই কষ্ট আছে, বিশ্বাস করেন আমার একদম হাত টাত ব্যথা হয়ে গেছে, আমি আসলে এত বাটাবাটি পারি না, কিন্তু ঘরটাও আমার খুব পছন্দ, এখন এই জন্য আর কি যুদ্ধ করে আনাইছি। এখন যদি না পারি তাইলে মেয়ের বাবা বলবে আনাইছে আনাইছো কেন এত যুদ্ধ করে। যাই হোক, তারপর আমি এই যে দেখেন আরও বাড়তেছি বাড়তেছি, মানে আমার খুব কষ্ট হয়েছে, মাঝখানে আমি আবার একটু পানিও দিছিলাম, মানে মনে হচ্ছিল যে হচ্ছিল না হচ্ছিল না। তো যাই হোক, এগুলো বাটার পরে এরপর আমি আবার একটু ওই যে পেঁয়াজ তারপর কাঁচামরিচ রসুন যেগুলো হয়েছে ভেজে রাখছি সেগুলো দিয়ে দিছি আর কি, সেগুলো দিয়ে এগুলোর সাথে একসাথে আবার হচ্ছে ম্যাশ করে নিব, মানে বেটে এগুলো একসাথে মিক্সড করে নিব। এগুলো বাটতে সহজ আছে, এগুলো বাটতে কঠিন না, এগুলো তো নরম নরম, ওগুলো শক্ত ছিল এই জন্য আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এবার আমি বেটে নিচ্ছি বেটে নিচ্ছি, একটু একটু স্পিডে দেখাইতেছি আর কি, কারণ আমি যে আস্তে আস্তে বাড়ছি ওরকম যদি স্লো মোশনে ভিডিও করতে যাই তাহলে ধরেন আপনার 17-18 মিনিটের ভিডিও হয়ে যাবে। যাই হোক, দেখেন এটা আমি আবার হচ্ছে এগুলোর সাথে এগুলা একসাথে বেটে নিচ্ছি আর কি, মোটামুটি আমার ভালোই কষ্ট হয়েছে। তবে আমার পাটাটা কিন্তু সুন্দর আছে, একদম ছোট্ট মোট্ট কিউট একটা পাটা, মানে আমার জন্য একদম পারফেক্ট, এর চাইতে বড় পাটা আমার দরকার ছিল না। যাই হোক, দেখেন এরপর আমি কি করলাম, আবার সবগুলোকে একসাথ করে আরেকটা বাটা দিলাম যেন একদম সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। আর লবণ আমি ওগুলো ভাজার সময় দিছি, এখন আমার লবণের আর দরকার নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মানে খেতে খুবই মজা হয়েছে। আমি শুধু এটা দিয়েই খাইছি, মানে আমি যত কষ্ট করছি সব আমার সার্থক, মানে কষ্টটা আমার অতীত, মানে কষ্টটা আমার মানে পরে আর কষ্ট লাগে নাই, কারণ হয়েছে যে মানে আমার কাছে মজাই লাগছে। আর এটা সত্যি কথা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখেন খুব সুন্দর ফিনিশিং হয়েছে না, একদম কিন্তু
একদম ম্যাশ হয়ে গেছে, একটু কিন্তু দানা দানা ছিল না বা একটু কাঁটা কুটা বা কিছুই ছিল না, কারণ দেখছেন আমি কিন্তু কাঁটা কুটা সব নিছি, তবে হ্যাঁ ভালো মতো পরিষ্কার করে নিছি। খাইতে কিন্তু বিশ্বাস করুন অনেক মজা হয়েছে, আপনারা একবার খাই দেখবেন আপনাদের বারবার এটা খাইতে ইচ্ছে করবে। আল্লাহ।